end. I'm back to where William. Okay. Shabbat shalom. Door to do now. I guess. Ashia Lopez. Door. এখন আবার চিরাঙ্গের উদ্দেশ্য যাত্রা, তো সব সেট, দর এখান. হ্যাঁ সালাম দিন. হ্যাঁ আসসালামু আলাইকুম. সামনে আসো. সাবধান যাও ইনশাল্লাহ. পাপন ভাইকে আমার তরফ থেকে একটা কল দিয়ে দিও. নাবিলা আল্লাহ হাফেজ. মামা আল্লাহ হাফেজ. ওকে, 4 hours and 10 minutes, 170 kilometers. আমরা ইনশাল্লাহ দুপুরের মধ্যে পৌঁছে যাবো আশা করতেছি. তো লেটস সি. ফেনীপুর থেকে গুগল ম্যাপ অফ করে দেবো. আসসালামু আলাইকুম. আর এই মুহূর্তে আসলে সম্ভব না. বিসমিল্লাহির রহমানির রহিম. অনেক ভয়টা ট্রিপ করছে ভাই, মানে লোকগুলো কথা বললে কষ্ট লাগে. মানে এত আদর, এত আদর কেমনে হতে পারে ভাই? মানে মনে হয় নাই যে কারো অন্যের বাসায় আসছি, কিছু হয়েছে. নিজের বাসা নিজের মতো, বরঞ্চ অনেক সময় নিজের ক্ষেত্রেও ফ্রি রাতের আড্ডা. আর কালকের থেকে সেম 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 বোরিং লাইফ, বোরিং লাইফ. অফিস যাও, অফিস থেকে বাসায় আসো, সব কিছু. বাট ইটস লাইফ, মানে ইটস এ পার্ট অফ লাইফ. আমাদেরকে এভাবে চলতে হয়, এভাবে কাজ করতে হয়। মানে গতকালকে যখন আমাদের ভাইকে বসে দিয়ে আসতেছে, যাই না কেন চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে এত ভালোবাসা কোথা থেকে আসে? সবার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট সব কিছু, তারপরেও আমাদের মধ্যে একটা আলাদা ভালোবাসা সব কিছু কাজ করে না। এই ভালোবাসাটা পাওয়া যাবে না কোথাও। মানে চাইছি, হাজির হয়ে গেছে এই ভালোবাসা, যাই না আর কোথাও কখনো পাবো কিনা, সম্ভব না কিনা, সম্ভব কিনা। তো আল্লাহ ভরসা আমরা আমাদের যা যার গন্তব্যে চলে যাচ্ছি। তো সবাই সবার মতো আবার বিজি লাইফ, বিজি শিডিউল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ফ্রেন্ডশিপ, এই ভাই ব্রাদারহুড যেন সবসময় টিকে থাকে, আজীবন টিকে থাকে। তো এটা না থাকলে আসলে আমাদের পৃথিবীতে চলাও কষ্ট। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে বলবো যে অনেক ভালো একটা ব্রাদারহুড পাইছি, মানে বলার মতো না ভাই। আপনারা চিন্তা করতে পারবেন না যে আমরা কতটা ক্লোজ, কতটা কত কিছু। তো আই লাভ ইউ ব্রাদার্স, আই লাভ ইউ। এখনও ইমোশন কাজ করতেছে,
রায়পুর ছাড়তেছি, হেডিং টুয়ার্স লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের পথে আমরা তো লক্ষ্মীপুর ক্রস করে নোয়াখালী ধরে ফেনি হয়ে ইনশাল্লাহ আমরা চিটাং ঢুকে যাব। সো রাস্তা এনজয় করেন, মাঝে মধ্যে ক্যামেরা অন হবে। আর টপিক আসলে পাচ্ছি না, এতটা ইমোশন লাগতেছে নিজেদের কাছে যে এটা আসলে বলতে পারতেছি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়পুরের ব্লগগুলো হয়তো পার্ট বাই পার্ট বাই পার্ট করে দেওয়া হবে, আর এত লম্বা ব্লগ আসলে কেউ দেখবেও না। আর খুব ভালো ব্লগিংও হয়েছে সেটাও বলবো না, খুবই কম কন্টেন্ট ক্রিয়েট হয়েছে। আসলে আমরা আমাদেরকে নিয়ে এত বিজি ছিলাম, অনেক বছর পর পর দেখা হয়, মানে লাস্ট রায়পুর রাজুভাই ট্রিপের সময় দেখা হয়েছে। সেই রাজুভাই ট্রিপের পরে আর আমাদের কারো দেখা হয় না, সাক্ষাৎ হয় নাই। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে কি বলবো, দুই বছর পর সবার সাথে দেখা, যাই না এইভাবে হয়তো সবার সাথে সবার দেখা হবে দুই বছর তিন বছর পর। আল্লাহ বাঁচায় রাখলে পৃথিবীর যে যে প্রান্তেই থাকি না কেন, কখনো না কখনো দেখা হবেই, বাঁচায় রাখবে, আর এটা হয়ে উঠে না। সো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।